হ্যালো, সালাম আলাইকুম। আজ আমরা আলোচনা করব কিভাবে লিঙ্ক কোয়ালিটিয়ার অ্যাকাউন্ট খোলা যায় এবং লিঙ্ক কোয়ালিটিয়ার অ্যাকাউন্ট খুলে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুকে লাইক বা পোস্টে লাইক কমেন্ট শেয়ার আমরা কীভাবে বৃদ্ধি করতে পারি এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন কীভাবে বৃদ্ধি করতে পারি, টুইটারে লাইক কমেন্ট শেয়ার কীভাবে বৃদ্ধি করতে, এভাবে সোশ্যাল মিডিয়ার যাবতীয় যেগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে আমরা কীভাবে লাইক শেয়ার কমেন্ট কীভাবে ইনক্রিজ করতে পারি সে বিষয়ে এখানে আজ দেখাবো। আর লিঙ্ক কোয়ালিটিয়ার, এটার আমার রেফারেল লিঙ্ক, আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে আমার রেফারেল লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। তো চলুন প্রথমে আমরা এই রেফারেল লিঙ্কটা কপি করে ক্রোম বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমরা সার্চ বারে পেস্ট করব। এটা আমার ইউটিউব চ্যানেল, আপনারা ইউটিউব চ্যানেলের এখানে যে নোটিফিকেশান বাটন আছে এখানে ওকে করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন পোস্ট করলে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা প্রথমে একটা নিউ ব্রাউজারে গিয়ে আমরা লিঙ্কটা দিয়ে পেস্ট করে সার্চ করব, লিঙ্ক কোয়ালিটিয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি লিঙ্ক কোয়ালিটিয়ার এর হোম পেজ। আমাদের প্রথম কাজ হলো আমরা গুগল দিয়ে আমরা সাইন আপ করতে পারি ফেসবুক দিয়ে ইমেল দিয়ে। আমাদের যদি ইমেল থেকে আমরা রেজিস্টার বাটনে ওকে করব, ওকে করে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল, ফেসবুক, ইমেল। আমরা গুগল, আমরা ইমেলে ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি নিক নেম, এটি আমরা নিক নেমটা ব্যবহার করব সবসময় স্মল লেটার। তারপরে এখানে আমরা একটা ইমেল দেব, ইমেল। তারপরে আমরা এখানে পাসওয়ার্ড ব্যবহার করব। তাহলে আমরা এখানে নিক নেম স্মল লেটার দেব, তারপর ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, পুনরায় পাসওয়ার্ড দেব, তারপর আই অ্যাম নট এ রোবট টে আমরা ওকে করব। ওকে করে আমরা রেজিস্টারে ওকে করব। রেজিস্টারে ওকে করলে আমরা এখানে ওকে করে পাসওয়ার্ডটা সেভ করে রাখবো। এখানে অ্যাক্টিভেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ট ইয়ার ইমেল অ্যাড্রেস, আমার ইমেল অ্যাড্রেসে লিঙ্কটা পাঠানো হয়েছে, সেখান থেকে ওকে করে আমাদের কনফার্ম করতে হবে অ্যাকাউন্টটা। আমি আমার জিমেলে গেলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পূর্বে জিমেলগুলো ওপেন করে রাখবেন, তাহলে সুবিধা হবে। লিঙ্ক কোয়ালিটার থেকে একটা লিঙ্ক আছে, এখানে আমরা ওকে করব। ওকে করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, অ্যাকাউন্ট বা ভেরিফিকেশান ইন লিঙ্ক, আমরা এখানে ওকে করব। ওকে করলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তাহলে পরবর্তীতে আর অ্যাকাউন্ট ডিসেবল হবে না। অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন হয়ে গেলে অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড অ্যাক্টিভেট। এখন সাব মিট এর ওয়েবসাইট, এখন আমার কাজ হলো লগ ইন করা। হ্যাঁ, অ্যাকাউন্টটা লগ ইন হয়ে আছে যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করলাম, আর এখান থেকে আমরা লগ আউট করতে পারি। আমাদের প্রথম কাজ হলো আমরা কীভাবে আর্ন করব বা পয়েন্ট বৃদ্ধি করে আমরা সোশ্যাল মিডিয়ার আমরা লাইক কমেন্ট শেয়ার ইনক্রিজ করতে পারি। এখানে দেখাচ্ছে কালেক্ট টোকেন, আমরা কালেক্ট টোকেন ওকে করব। ওকে করে আমরা ফেসবুকে লাইকের মাধ্যমে পয়েন্ট কালেক্ট করতে পারি, এখানে আমরা ওকে করব। আমরা ফেসবুক লাইক বৃদ্ধি করার পূর্বে আমাদের ফেসবুক পেজটাও ওপেন করে রাখতে হবে অন্য ট্যাবে। তবে এগুলো কাজ করার জন্য আপনার সবসময় ফেক আইডি ব্যবহার করবেন, এখানে শুধু লাইকে ওকে করলে হয়ে যাবে। হ্যাঁ, লাইকে ওকে করার পূর্বে আমাদের লিঙ্কে ওয়েবসাইট গেট টোকেন শো। আচ্ছা, আমরা আগে ওকে করে দেখি।
আমরা এখানে লাইকে ওকে করলাম। লাইকে ওকে করলে আমাদের এখানে দেখা যাচ্ছে লাইক, লাইকে ওকে করব তাহলে এখানে লাইক 1.3 কে, তারপরে আমরা ভেরিফাইডে ওকে করব। ভেরিফাইডে ওকে করলে আমার এখানে ইউ আর্ন 11 টোকেন আমার জমা হয়েছে। এভাবে আমরা আবার পরে একইভাবে আমরা পয়েন্ট বৃদ্ধি করব শুধু লাইক দিয়ে। লাইকে ওকে, এখন ভেরিফাইয়ে আমরা ওকে করব। প্লিজ ওয়েট, আমাদের একটু ওয়েট করতে হবে। তারপর এখানে দেখা যাচ্ছে সাবমিটেশন, প্লিজ ওয়েট, আমার টোকেন 25 টোকেন 36 হয়েছে। এভাবে আমরা লাইক দিয়ে আর্ন করতে পারি। আমাদের আর্নের পরিমাণ 36, দুইটা ক্লিক করি। এভাবে প্রত্যেকটা ওকে করার পর আপনারা আবার রিফ্রেশে ওকে করবেন। রিফ্রেশে ওকে করলে অনেক পয়েন্ট জমা হবে, এখান থেকে অনেক পয়েন্ট বৃদ্ধি করতে পারেন। তারপরে আমরা কালেক্ট টোকেন, এভাবে টুইট, টুইটার ফলোয়ার যে কাজটা করবেন সেই কাজটা করার পূর্বে সেই পেজটা ওপেন করে রাখবেন। তারপর ইউটিউব সাবস্ক্রাইব, এখানে ফেসবুক লাইকে হাই পয়েন্ট এবং ইউটিউব সাবস্ক্রিপশন হাই পয়েন্ট পাওয়া যায়। আমরা ইউটিউব সাবস্ক্রিপশন ওকে করি। ওকে করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 10 রেওয়ার্ড দেওয়া আছে সাবস্ক্রাইব করার জন্য, এখানে 25, এখানে 40। তবে ইউটিউব সাবস্ক্রিপশনে সবসময় 50 পয়েন্ট বেশি দেওয়া থাকে। আমরা যেগুলো বেশি পয়েন্ট দেখবো সেগুলোতে আমরা ওকে করব। এখানে আমরা ওকে করলাম সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবে ওকে করার সাথে সাথে আমাদের অন্য একটা ট্যাব ওপেন হবে। তারপরে আমাদের কাজ হলো সাবস্ক্রাইবে আমরা ওকে করব। ওকে করলে এখানে অ্যাডেড লেখা আসবে, সাবস্ক্রিপশন অ্যাডেড। তারপর আমরা ট্যাবটা কেটে দেব। কেটে দিয়ে এখানে তারপর কি দেখাচ্ছে, ভেরিফাই। তারপরে আমরা ভেরিফাই ওকে করব। ভেরিফাই ওকে করার সাথে সাথে আমাদের 50 টোকেন অ্যাকাউন্টে জমা হয়েছে 86। এভাবে আমরা প্রত্যেকটা সাইটে টোকেন বৃদ্ধি করতে পারি। আপনারা এভাবে কালেক্ট টোকেন থেকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার কাজ করে পয়েন্ট আর্ন করবেন। পয়েন্ট আর্ন করা হয়ে গেলে আমরা আমাদের পেজ কীভাবে প্রমোট করতে পারি, এজন্য আমাদের যেতে হবে সাবমিট এ ওয়েবসাইট। সাবমিটের ওয়েবসাইটে আমরা ওকে করে আমরা কোন পেজের কাজ করতে চাই, টুইটার পেজ, গুগল পেজ না ফেসবুক ফ্যান পেজ। তো আমি চাই আমার ইউটিউব চ্যানেলে কাজ করব, এর জন্য ইউটিউব চ্যানেলে ওকে করলাম। ওকে করার পর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে হবে, চ্যানেল ইউআরএল। আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লিঙ্কটা কপি করে এখানে বসিয়ে দেব। অ্যান্ড টাইটেল, আমার ইউটিউব চ্যানেল নাম কি সেটা আমি এখানে বসিয়ে দেব। তারপর এখানে এসে আমার ইউটিউব চ্যানেলের নাম লার্নিং অ্যান্ড আর্নিং টিউটোরিয়াল। তারপর ডিসক্রিপশন এটা অটোমেটিক নিয়ে নেবে আমার চ্যানেলের ইউআরএল দেওয়ার সাথে সাথে। তারপর এখানে টোকেন কত দিব, তবে ইউটিউবে সবসময় 50 সর্বোচ্চ দেওয়া থাকে। আপনি চাইলে আপনার, তবে সবসময় চেষ্টা করবেন 25-এর উপর দেওয়ার জন্য। আমি 30 রাখলাম। আপনি যত পয়েন্ট বেশি দেবেন আপনার চ্যানেল তত তাড়াতাড়ি সাবস্ক্রাইব হবে, সেটা আপনার উপর নির্ভর করবে। তারপর এখানে ওকে করবে, আই অ্যাম নট এ রোবট। তারপরে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে নট এ ভ্যালিড চ্যানেল ইউআরএল, ভ্যালিড ইউর লাইক ইউটিউব, এখানে আনভ্যালিড দেখাচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ইউআরএলটা। দেখি আমি রিলোড দেই। আপনারা এইভাবে আপনাদের চ্যানেলের লিঙ্কটা এনে পেস্ট করে দিয়ে সাবমিট দেবেন। সাবমিট দিলেই আমাদের ইউআরএলটা সেট আপ হয়ে যাবে।
তারপরে আমরা আমাদের রেফারেল লিঙ্কটা কোথা থেকে পেতে পারি, এখানে ড্যাশবোর্ড মাই রেফারেল, এখান থেকে আমাদের রেফারেল লিঙ্ক পেতে পারি। এই রেফারেল লিঙ্ক আপনারা চেষ্টা করবেন অন্য কাউকে দেখে খোলার জন্য, তাহলে আপনারা কিছু লাভ পাবেন। তবে আমরা সবে দেখালাম কীভাবে সাবমিট কাজ করতে হয়, লিঙ্ক কুলিডারে আর্ন করতে হয়, আবার কীভাবে আর্ন দিয়ে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া ইনক্রিজ করতে পারি, এগুলো দেখালাম। তো বন্ধুরা, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সলভ করে দেব। এবং আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলে এসে এখানে সাবস্ক্রাইবে ওকে করবেন, আর এখানে নোটিফিকেশন বাটন ওকে করবেন, তাহলে এক দেখা যাচ্ছে টু দুইটা নোটিফিকেশান আছে, মানে কে কখন ভিডিও দিলে এখানে দেখা যাবে, এর জন্য আপনারা এখানে ওকে করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।